কোন রাজনৈতিক দলের কর্মসূচি কি হতে পারে গাড়ি ঘোড়া পোড়ানো? বিরোধী দলে আমরাও ছিলাম, আমরা রাস্তায় পিকেটিং করতাম, বড় জোর রিক্সার টায়ারের পাম্প ছেড়ে দিতাম, তার চেয়ে বেশি কিছু নয়। এরা দেশ জাতি সমাজের শত্রু, এই জন্যই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা শেষ সন্ত্রাসী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই গ্রেপ্তার অব্যাহত থাকবে। আমরা এদেরকে নির্মূল করতে বদ্ধপরিকর, নিষিদ্ধ করতে। যারা গ্রেপ্তারের পর মায়া কান্না করে, গ্রেপ্তারের পর এত গ্রেপ্তার কেন হচ্ছে সেই কথা বলে, তাদের কাছে প্রশ্ন যে কোন রাজনৈতিক দলের কর্মসূচি কি গাড়ি ঘোড়া পোড়ানো হতে পারে? গাড়ির মধ্যে হেল্পার শুয়ে আছে, গাড়ি চলছে না, সেই গাড়িতে আগুন দিয়ে হেল্পার সহ গাড়ি জ্বালিয়ে দিয়েছে। জনগণের দায়িত্ব হচ্ছে দেশের শত্রু, সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আর যেহেতু আমরা সরকারে আছি, আমাদের দায়িত্ব হচ্ছে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। সরকারি দল হিসাবে আওয়ামী লীগের দায়িত্ব হচ্ছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। সময় এসেছে এই আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার জন্য। গর্তের ভিতর যারা ঢুকেছে তাদেরকে গর্তের মধ্য থেকে বের করে এনে শায়েস্তা করা, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া, এটা আমাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। 28 তারিখ যখন পুলিশ হত্যা করলো, পুলিশ হাসপাতালে হামলা চালালো, শতাধিক পুলিশ আহত হলো এবং সাংবাদিকদের উপর হামলা পরিচালনা করা হলো, এরপরে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। মোহাম্মদপুরে একজন গাড়িতে আগুন দিতে লেগেছিল, মানুষের ধাওয়া খেয়ে বিল্ডিংয়ে উঠেছিল, বিল্ডিং থেকে লাফ দিয়ে মারা গেছে, বলো যে আমাদের শহীদ। আগুন দিতে গিয়ে যে ধরা পড়ে, মানুষের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে, বিল্ডিংয়ের উপর থেকে লাফ দিয়েছে, সে হচ্ছে বিএনপির শহীদ। কি বাইডেনের উপদেষ্টা! দেখলাম যে উনি যখন পিএনপি কার্যালয়ে পাশে ইশরাক বসা, আবার দেখলাম যে তার সাথে কথা বলছে রিজভী সাহেব, ইংরেজিতে কথা বলছে, আর সে ইংরেজি বলছে, বাংলা এক শব্দ বলতে পারে না, পুলিশ ধরা পড়ার দিকে গড় গড় বাংলা বলছে। এবং এই আগুন সন্ত্রাসীর একজনও অবশিষ্ট না থাকা পর্যন্ত মানুষের দাবি হচ্ছে তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখা। যারা এগুলোর হোতা, নির্দেশদাতা, পরিকল্পনাকারী, অর্থদাতা, তারাও দায়ী, সুতরাং তারাও রেহাই পাবে না ইনশাআল্লাহ। আমরা আওয়ামী লীগ, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। মুক্তিযোদ্ধারা জয় বাংলা ধ্বনি দিয়ে জয় বঙ্গবন্ধু বলে বুকে বুলেট পেতে নিয়েছিল কলমা পড়ার পর বা আগে। আমরা জানি কিভাবে মোকাবেলা করতে হয়। আমাদের পদত্যাগ দাবি করার অধিকার একজন ব্যক্তিরও আছে, রাজনৈতিক দলেরও আছে, সেটি যে কেউ করতে পারে। কিন্তু সেটি না করে মানুষের গাড়ি ঘোড়ায় আগুন দেওয়া, মানুষের উপর হামলা পরিচালনা করা, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এরা দুষ্কৃতিকারী, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।